প্রশ্ন উত্থাপন করেছে কেতিয়া গ্রেপ্তার হব লীনা দলে লীনা দলে কেগড়ি আরক্ষী বিষয়ার নাম যী আরক্ষী বিষয়ার নাম উল্লেখ করেছিল জুনমণি রাভার মাতৃয়ে সেইখন এজাহারত যখন এজাহারে এটা সমগ্র রাজ্য চাঞ্চল্যর সৃষ্টি করেছে এগারী হয়েছে লীনা দলে লীনা দলেক শেহতভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও মন্তব্য করেছে লীনা দলে সন্দর্ভত মুখ্যমন্ত্রীর মন্তব্য যদি লীনা দলে অপরাধ করেছে তাহলে লীনা দলে কেউ হিমন্ত বিশ্ব শর্মাও জেললে যাব সাধারণ রাইজও জেললে যাব লাগিব কারণ CBI CID সকলে তদন্ত করে আছে আর এই তদন্ত স্পষ্ট রূপত সকলকে জনাত সহায় করব যে লীনা দলে অপরাধী হয় নে নহয় আর সেই একটা সময় রাইজে প্রশ্ন উত্থাপন করেছে যে জুনমণি রাভার মৃত্যুর লগত যেদরে লীনা দলের নাম হাঙুর খাই থাকা হয়েছে গতি লীনা দলে কেউ প্রশ্ন সোধা নাই বা লীনা দলে জেললে যাব নে না যায় এই সবিস্তারে এই খবর জুনমণি ঘটনাক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর মন্তব্য অবশেষত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত মন্তব্য করেছে তদন্তত দোষী সাব্যস্ত হলে সকলো জেলত যাব লাগিব এসপি লীনা দলেও যদি দোষী সাব্যস্ত হয় তেন্তে যাব লাগিব জেললৈ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সমগ্র ঘটনার তদন্ত CBIক দিয়া হয়েছে বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীয়ে কৈছে আইনের কাম আইনে করে যাব এই ক্ষেত্রত সকলোয়ে সহযোগিতা করাটো দরকার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তর পোষকতা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রয়োজনত জুডিশিয়াল এনকোয়ারি দিবলৈ প্রস্তুত মুখ্যমন্ত্রী এই কথা কলে মুখ্যমন্ত্রী জুনমণি ঘটনাক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর মন্তব্য আজি অবশেষত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ খুলিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে যদি এসপি লীনা দলে দোষী সাব্যস্ত হয় তেন্তে তেওঁ যাব লাগিব জেললৈ সমগ্র ঘটনার তদন্ত CBIক দিয়া হয়েছে গতি সরকারে এতিয়ার পৰা মৌনতা অবলম্বন করব আরক্ষীকো কৈছে যে আরক্ষীও এই ক্ষেত্রে মৌনতা অবলম্বন করাটো দরকার বা কোনো ধরনের হস্তক্ষেপ করব নালাগে সরকারে নিরপেক্ষভাবে সকলবোৰ হয়ে যাওয়াটো বিচাৰিছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে আর সেই সময়তে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে লীনা দলে জেললৈ যাব নেকি কারণ লীনা দলের নাম বারে বারে উচ্চারিত হয়েছে সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যম সকলতে বারে বারে উচ্চারিত হয়েছে লীনা দলের নাম ইফালে জুনমণি রাভার অসুস্থ মাতৃয়ে লীনা দলে সন্দর্ভত কৈছিল যে লীনা দলে ভগবান নেকি কিয় লীনা দলে কোনো ধরনের প্রশ্ন সোধা নাই কিয় লীনা দলে কোনো ধরনের আইনি মেরপাকর মাজলে অনা হওয়া নাই প্রশ্ন উত্থাপন করেছিল আর সেই সময়তে মুখ্যমন্ত্রীর মন্তব্য যদি প্রমাণে কয় যে লীনা দলে দোষী তাহলে লীনা দলে কিয় সকলো যাব লাগিব জেললৈ মুখ্যমন্ত্রীর মন্তব্য আমার সঙ্গে আছে শুনাই লৈছো CBIয়ে লীনা দলক দোষী করে হিমন্ত বিশ্ব শর্মাক করে আপনাক করে যাকে করে তার উপরে একশন লব CBIয়ে FIR তদন্ত করি CBIয়ে যদি কারোবাক দোষ পায় তেওঁ জেলত যাব এতিয়া যেহেতু বস্তুটো অসম সরকারে CBIকে গতাই দিলে গতি এতিয়া অসম সরকারে ইয়াত কতো মাত নামাতে আর CBIয়ে লীনা দলক দোষী করে হিমন্ত বিশ্ব শর্মাক করে আপনাক করে যাকে করে তার উপরে একশন লব নাও এইটোর উপর আর আমি CBIৰ তদন্ত চলি থকা সময়ত মই পুলিশকো কৈছো যে মুখেদি এটা শব্দ নকব আমিও এটা শব্দ নকওঁ যাতে তদন্ত নিরপেক্ষ হয় CBIয়ে লীনা দলক দোষী করে হিমন্ত বিশ্ব শর্মাক করে আপনাক করে যাকে করে তার উপরে একশন লব CBIয়ে FIR তদন্ত করি CBIয়ে যদি কারোবাক দোষ পায় তেওঁ জেলত যাব এতিয়া যেহেতু বস্তুটো অসম সরকারে CBIকে গতাই দিলে গতি এতিয়া অসম সরকারে ইয়াত কতো মাত নামাতে আর CBIয়ে লীনা দলক দোষী করে হিমন্ত বিশ্ব শর্মাক করে আপনাক করে যাকে করে তার উপরে একশন লব নাও এইটোর উপর আর আমি CBIৰ তদন্ত চলি থকা সময়ত মই পুলিশকো কৈছো যে মুখেদি এটা শব্দ নকব আমিও এটা শব্দ নকওঁ যাতে তদন্ত নিরপেক্ষ হয়